হাটের খবর জানতে এখন যাচ্ছি কুষ্টিয়ায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি সাবিনা ইয়াসমিন, কথা বলছি তার সাথে। সাবিনা, কুষ্টিয়ায় কোরবানির হাটে পশুর দাম কেমন দেখছেন, ক্রেতারা কি বলছেন? আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় গরুর হাট বালিয়াপাড়া পশুর হাট। এখানে কুষ্টিয়া জেলার আশপাশের সমস্ত খামারিরা এই পশুর হাটে গরু নিয়ে এসছে এবং বেচা বিক্রি করার জন্য। সকাল থেকে এই হাটে ব্যাপারীরা এসছে চট্টগ্রাম ঢাকা থেকে এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে। এখান থেকে গরু কিনে তারা দেশের বিভিন্ন জেলায় গরু সরবরাহ করবে। আমি বেশ কয়েকজন ক্রেতা এবং যাদের কথা বলেছি তারা বলছে যে বিক্রেতারা বলছেন যে আমরা গরু লালন পালন করেছি এবং গোখাদির এত দাম ছিল যে যার কারণে গরুর দাম যা বলছে তাতে আমাদের লস হবে। এবং যারা ক্রেতা এখান থেকে গরু কিনতে এসছেন তারা এখান থেকে গরু কিনে বিভিন্ন হাটে বিক্রি করবেন ঢাকা চট্টগ্রাম সিলেটে, তারা বলছে যে পরিবহন খরচ বাড়বে এবং এখানে যত যে দাম বলছে সে দামে আমাদের গরু কিনে কোনো পড়তে হবে না। কুষ্টিয়া প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এখানে প্রস্তুত করা হয়েছে প্রায় 78,000 পশু, তার ভিতরে 40,000 পশু কুষ্টিয়ার চাহিদা মেটাবে এবং বাকি 40,000 পশু দেশের বিভিন্ন হাটে তারা বিক্রি করবে। ভাজান, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আমি এটা হচ্ছে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশেই এই হাটটি। আমি যখন আসছিলাম তখন দেখলাম যে রাস্তার দুপাশে ছোট বড় 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 ট্রাকের মানে সুযোগ ট্রাক দাঁড়িয়ে আছে, এই হাট থেকে গরু কিনে তারা ঢাকা চট্টগ্রাম সিলেটে সরবরাহ করবে। আর হচ্ছে এই গরু এতটাই চাহিদা পূর্ণ কুষ্টিয়ার গরু যে কুষ্টিয়ার এই গরু কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসছে, তারা মানে অসন্তুষ্ট যে গরুর দামও বেশি। আবার যে খামারিরাও বলছে যে আমাদের প্রচুর খরচ হয়েছে এই কারণে তারা ন্যায্য দাম পাচ্ছে না। ফারজানা, আমরা কুষ্টিয়া থেকে জানছিলাম কোরবানির পশুর হাটের খবর। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।